বলছেন অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কিনা? অজু হবে, কোনো অসুবিধা নেই, সাবানের স্বাদ ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না। শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন, কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন, এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে? অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহর কাছে মাপ চান, তবা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তোর মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন। হারুন রশিদ লিখেছেন, বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কি? বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে, গুনাহ হবে। বিবাহের কথা পাকাপাকি হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক, সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে। এটি জেনা এবং এই জেনা জাহান্নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি, কবিরা গুনাহর একটি শাস্তি। মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অপরাধগুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি জায়েজ নয়, হারাম। শফিক তাওহিদ আপনি লিখেছেন, আমার মেয়ের জন্য একটা নাম ঠিক করে দেন। আমরা মেয়ের নাম ঠিক কীভাবে করব এটা করি না সাধারণত আমরা, ধন্যবাদ আপনাকে। দুলাল হোসেন লিখেছেন, কাপড়ের ব্যবসা কি হাল ফ্যাশনের জামা কাপড় বিক্রি করা যাবে? শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় এরকম কোনো কিছু বিক্রি করা জায়েজ না, বিশেষ করে যখন সেটা পরে নারী পুরুষ তারা বাইরে প্রদর্শন করবে এমনটি যদি হয়। তাহলে কোনো মেয়ে তিনি একটু খোলামেলা পোশাক কিনেছেন তার স্বামীকে দেখানোর জন্য, বাসায় একান্তে তিনি পরবেন, এরকম হলে সেই সম্ভাবনা থাকলে সেটি অবশ্যই করা যেতে পারে, জায়েজ আছে। কিন্তু নিশ্চিত হারামেই ব্যবহার হবে, অন্য ক্ষেত্রে ব্যবহারের সুযোগই নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পোশাক বিক্রি করা মানে হারামকে সহযোগিতা করা, যা সূরা মায়দার 2 নম্বর আয়াত অনুযায়ী গুনাহের কথা। এমনি সুজন মিয়া আপনি লিখেছেন, কাতার থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম করা ব্যবহার করা বৈধ, পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামায়ে কেরাম নাজায়েজ বলেন, তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে, কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়, এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি।